নমস্কার। আমরা আগের আলোচনায় সামগ্রিকভাবে শিখন সেতু বা ব্রিজ মেটেরিয়াল সম্পর্কে কিছু কথা বলছিলাম, কিছু নির্দেশ, কিছু পরামর্শ, কীভাবে সেটা ব্যবহার হবে, কী ভেবে এটা তৈরি ইত্যাদি নিয়ে। এবার আমরা শুরু করব বিষয়ভিত্তিক আলোচনা, এবং প্রথমেই আমাদের আলোচনার বিষয় হলো ভাষা, বাংলা ভাষা প্রথম এবং দ্বিতীয়, এবং ইংরেজি প্রথম এবং দ্বিতীয়। আমরা আগের আলোচনাতে আমি তো ছিলামই ঋত্বিক মল্লিক, আমি এক্সপার্ট কমিটির মেম্বার, আমার সঙ্গে ছিল রাতুল গুহ, এক্সপার্ট কমিটির সদস্য, এবং আমাদের সঙ্গে এবারে যোগ দিয়েছেন রুদ্রশেখর সাহা, উনিও এক্সপার্ট কমিটির মেম্বার। নমস্কার। আমরা আলোচনা ঢোকার আগে একটা বিশেষ দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে যে যে বইগুলো আপনাদের কাছে যাবে, শিখন সেতু এই নামে যে বইগুলি আপনার কাছে যাবে, সেগুলো বিষয় কিছু কিছু বিষয় সেখানে দুই মলাটের মধ্যে ধরা আছে। যেমন ধরুন প্রথম ভাষা বাংলা এবং দ্বিতীয় ভাষা ইংরেজি, এটা একটা বইয়ের মধ্যে আছে। যেমন আছে গণিত, প্রাকৃতিক বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান একটি বইয়ের মধ্যে, তেমনি আরেকটি বইয়ের মধ্যে আছে ইতিহাস এবং ভূগোল। অর্থাৎ তিনটে বই প্রতি ক্লাসে, 9-এর জন্য তিনটে এবং 10-এর জন্য তিনটে বই আপনাদের কাছে পৌঁছবে, এবং এই তিনটে বইয়ের মধ্যেই আসলে ধরা আছে সব সাবজেক্ট। আমরা ওই প্রথম যে বইটি, অর্থাৎ ভাষাকে যে বইয়ের মধ্যে ধরা হয়েছে, সেইটাই আমরা আলোচনায় আমরা এখন যাব। এক্ষেত্রে শুধু এটা মনে রাখতে হবে যে আমরা বাংলা যখন প্রথম ভাষা তখন ইংরেজি দ্বিতীয় ভাষা, এবং ইংরেজি যখন প্রথম ভাষা তখন বাংলা দ্বিতীয় ভাষা। এই ক্ষেত্রে দুটি বই তৈরি হয়েছে ভাষার ক্ষেত্রে, কিন্তু আপনাদের স্কুলে পৌঁছবে, আপনাদের স্কুল যে মাধ্যমে হয়, আপনাদের স্কুলে প্রথম ভাষা হিসেবে যদি বাংলা যায় তাহলে বাংলা বই, আর যদি প্রথম ভাষা হিসেবে ইংরেজি হয় তাহলে ইংরেজি প্রথম ভাষা এবং তার সঙ্গে দ্বিতীয় ভাষা বাংলা, এইভাবে যাবে। কিন্তু যাই হোক না কেন, মোদ্দা কথা হলো তিনটে সেট, তিনটে বই আমরা তৈরি করেছি 9-এর জন্য, এবং তিনটে বই আমরা তৈরি করেছি ক্লাস 10-এর জন্য। আমরা প্রথমে শুরু করি বাংলা যখন প্রথম ভাষা, তখন সেই সেই সেখানে আমরা কিভাবে এগিয়েছি, আমরা কিভাবে ভেবেছি এইটার ক্ষেত্রে, আমি শুরু করার ক্ষেত্রে আমি একটু মুখপাত করি। সেটা হচ্ছে যে আমরা বাংলা ভাষার, আমরা যখন বাংলা বই নিয়ে কাজ করতে যাই তখন আমরা দেখি যে বাংলা এই প্রথম ভাষা, এর মধ্যে কয়েকটা অংশ আছে। একটা আছে তার টেক্সট পার্ট, এটার ব্যাপার আছে। একটা আছে তার টেক্সটের দিক, অর্থাৎ সেখানে গল্প আছে, কবিতা আছে, নাটক আছে, প্রবন্ধ আছে, তার সঙ্গে আছে, তার সঙ্গে থাকে একটা একটা পূর্ণাঙ্গ গ্রন্থ র্যাপিড রিডার হিসেবে, থাকে ব্যাকরণের অংশ এবং নির্মিতির অংশ। মোটামুটি এই চারটে বড় অংশ, এতে বাংলা প্রথম ভাষার যে সিলেবাস সেটা বিভাজিত 9-এ এবং 10-এ। আমরা এই এই প্রতিটা অংশ নিয়ে রুদ্র ডিটেইলে বলবে, আমি প্রথমটা দিয়ে একটু শুরু করি, তারপর আমি রুদ্র কাছে যাব। সেটা হচ্ছে যে আমরা যখন টেক্সটের জায়গা নিয়ে শিখন সেতুতে কাজ করছিলাম, তখন আমরা এভাবে ভেবেছিলাম যে ধরুন টেক্সট 7 এবং 8, এই ধরুন 9-এর ক্ষেত্রে 7 এবং 8 অনেকগুলো টেক্সট আছে। দেখুন, একটা সব টেক্সট তো আমি 3 মাসের মধ্যে আমরা পড়িয়ে দিতে পারবো না, তাহলে সেখান থেকে আমাদের 7 এবং 8 থেকে আমরা কিছু টেক্সট আমাদের বেছে নিতে হবে। এখন এই বাছবার পদ্ধতিটা কী হবে, আমরা 2-3টে দিক থেকে এইগুলোকে বেছেছি। যেমন ধরুন লেখকের সূত্রে, অর্থাৎ ধরুন 9-এ রবীন্দ্রনাথের লেখা পাঠ্য, আমরা 7 এবং 8-এর যে রবীন্দ্রনাথের যে লেখা পাঠ্য ছিল
সেইখান থেকে আমরা সেটা হয়তো তার মধ্যে কোনোটা হয়তো বেছে নিয়েছি ব্রিজের জন্য। আবার ধরুন লেখার ধরন ফর্ম জনরা ধরে আমরা এগিয়েছি, ধরুন ক্লাস নাইনে একটা চিঠি পাঠ্য, আমাদের সেভেন বা এইটে যে চিঠি ধরনের যে লেখা যে যে সাহিত্য ধর্মী যে চিঠি পাঠ্য ছিল আমরা সেরকম একটা একটা চিঠিকে নিয়েছি। কবিতার ক্ষেত্রে যদি ধরা যাক ক্লাস নাইনে কোনো সনেট থেকে থাকে, আমরা চেষ্টা করেছি সেভেন এইটের একটা পাঠ্য যে কবিতাগুলো আছে তার মধ্যে সনেটকে চিহ্নিত করে তার সঙ্গে যোগ করতে। এবং অবশ্যই কন্টেন্ট, যেমন ধরুন আপনারা জানেন যে আমাদের যে কোনো ক্লাসের বইতেই সে ভাবমূল যাই হোক না কেন, আমাদের একটি একটি ভাবমূল ছিল, উপভাবমূল ছিল বলা উচিত, সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামকে নিয়ে দেশাত্মবোধ, এই 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 দেশাত্মবোধের উন্মেষ যারা করতে পারে এই ধরনের কোনো টেক্সট সেগুলো নিয়ে। এবং সেটার সঙ্গে আমরা যখন ক্লাস নাইনের এই ধরনের টেক্সট বা ক্লাস টেনের এই ধরনের টেক্সটের সাথে সেগুলোকে আমরা যোগ করেছি, এবং এই যে টেক্সটগুলো আমরা ব্রিজ করেছি হয়তো পাঁচটা কি ছটা টেক্সটকে আমরা বেছেছি, নাটক থাকবে নাটক থেকে, প্রবন্ধ থাকলে প্রবন্ধ দিক থেকে, তার সঙ্গে আমরা স্বতন্ত্র পার, অর্থাৎ এইগুলো তো সে পড়লো, তার হয় কন্টেন্ট জানলো, নয় লেখকের সূত্র সেই লেখাটাকে চিনলো, বা তার চেহারা ফর্মের দিক থেকে সেই জিনিসটিকে শিখলো, এবং নাইনে গিয়ে নাইনে বা টেনে সেই ধরনের টেক্সট যাতে তার অসুবিধে না হয় সে সেখানে গেল। কিন্তু পাশাপাশি আমরা স্বতন্ত্র পাঠ হিসেবেও সেভেন এবং এইট থেকে কিছু কিছু টেক্সটকে বেছে রেখেছি যাতে সেইগুলো একবার অন্তত আলোচনা হয়, একবার অন্তত পড়ে নেওয়া যায়। এইভাবে আমরা সাজিয়েছি হচ্ছে আমাদের টেক্সট পাঠ। আমি রুদ্র কাছে যাব, রুদ্র যদি এই যে আমাদের এই যে বাছাই এবং তার যে চলন এটা এটা যদি একটু একদম উদাহরণ দিয়ে আর একটু কমপ্লিট করে যদি আপনি বলেন। একদমই খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। প্রথমে এই বইটা যে তৈরি হয়েছে শিখন সেতু নবম এবং দশম শ্রেণীর ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের আলোচ্য, তার যে চলন সেইটার সঙ্গে একটু আমরা চলি। সেখানে প্রথমেই রাখা হয়েছে যেটা মাধ্যমিক স্তরে প্রথম ভাষা বাংলার কাম্য শিখন সামর্থ্য। তা এখন এইটা তো আপনারা ইতোমধ্যে আলোচনায় শুনেছেন যে সপ্তম এবং অষ্টম শ্রেণীতে তারা যেভাবে পড়েছে বা যেই অতিমারির আবহে এই পাঠ তাদের চলেছে সেক্ষেত্রে তাদের যে লার্নিং গ্যাপ বা শিখনের ক্ষেত্রে যে খামতিটা থেকে গেছে সেইটাকে সেই ঘাটতিটাকে পূরণ করা এবং একই সঙ্গে এই পাঠ্য বইটাকে জুড়ে নেওয়া, সে কারণেই এই মাধ্যমিক স্তরে প্রথম ভাষা হিসেবে বাংলার কাম্য সামর্থ্য বা দ্বিতীয় ভাষা হিসেবে বাংলার কাম্য সামর্থ্য এটাকে প্রথমে রেখে তারপরে যে বই তাদের রয়েছে পাঠ্য, যে সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভার যেটা নবম এবং দশম শ্রেণীর জন্য রয়েছে দ্বিতীয় ভাষার ক্ষেত্রে, তার পাঠ প্রকৌশল নিয়ে আলোচনা, এবং এর পরে যেটা নবম দশম শ্রেণীতে তারা প্রথম করছে যে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন, এটার পদ্ধতি এবং প্রয়োগ সেক্ষেত্রে বেশ কিছু নমুনা সংযোজিত হয়েছে, এবং ব্যাকরণের ক্ষেত্রে যেই চর্চাটা তাদের অত্যন্ত জরুরি ছিল কিন্তু এই রেগুলার ক্লাসরুম ট্রানজাকশনের মধ্যে দিয়ে যে বিষয়টা তাদের হয়ে ওঠেনি সেই জন্য নাইনের ক্ষেত্রে সেভেন এবং এইটের অনেক বিষয়ের সঙ্গে তাদের সাজুজ্য রয়েছে, সম্পর্কিত রয়েছে বিষয়গুলো, সেইগুলো তাদের আলোচনার পরিধিতে আনা হয়েছে। এবং এরপরে নির্মিতি অংশ এবং তারপরে যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থর কথা ঋত্বিক বলছিলেন সেটা রয়েছে, এবং তারপরে পাঠভিত্তিক প্রশ্নাবলী এবং নমুনা প্রশ্নপত্র, এই হচ্ছে বইয়ের চলন। কিন্তু এই যে সাহিত্য সঞ্চয়ন পাঠ প্রকৌশল এই বিষয়টা নিয়ে যখন আলোচনা রয়েছে যেটা তাদের পাঠ্য বইয়ে থাকে না, সেটা হলো যে একটা গল্প, একটা উপন্যাসের অংশ, একটা কবিতা বা একটা নাটক সে যখন পড়ছে বা একটা প্রবন্ধ, কোন কোন দিকে সে লক্ষ্য রাখবে এই বিষয়টা একেবারে সূত্রাকারে তাদের কাছে পরিবেশন করা হয়েছে যাতে এই পাঠটা পড়ার সময় তারা এই বিষয়গুলোকে
দেখে নিতে পারে। একই সঙ্গে সে সাহিত্যগত দিকটা দেখবে, সে ভাষাগত দিকটা দেখবে এবং সংরূপগত দিকটা দেখবে, যার পরিচিতি তাকে এই ধরনের সংরূপ থেকে যখন তাদের প্রশ্নগুলো আসবে সে বিশেষ কোন কোন দিকে নজর রাখবে যাতে তার উত্তরটা সুন্দর এবং সার্থক হয়ে ওঠে। কিন্তু এক্ষেত্রে যেই সংযোগের কথা, যে ব্রিজিংয়ের কথা ঋত্বিক বললেন, যে এমন অনেক পাঠ রয়েছে যেখানে লেখকের সূত্রে বা তার ভাবগত দিক থেকে একটা যোগসূত্র রয়ে যাচ্ছে, কিন্তু নবম শ্রেণীর পাঠ্যক্রম পাঠ্যসূচির দিকেই যদি আমরা তাকাই প্রথম ভাষা বাংলার, সেখানে প্রথম টেক্সটাই একটি মধ্যযুগের সাহিত্য থেকে নেওয়া, মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, বা যে অনুবাদ নাটকটি পড়ছে কালিদাসের ধীবর বৃত্তান্ত, বা লিও তলস্তয়ের একটি গল্প ইলিয়াস, এই ধরনের অনুবাদ সাহিত্য বা অনুবাদ নাটক বা মধ্যযুগের সাহিত্য ধারার সঙ্গে তার কিন্তু ইতোপূর্বে পরিচিতি নেই। কিন্তু যখন সে দাম গল্পটা পড়ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের, তার মনে পড়বে এর আগের ক্লাসেই সে তার টেনিদা সিরিজের একটি বিখ্যাত গল্প বনভোজনের ব্যাপার এই গল্পটি পড়ে এসেছে। বা যখন নবনব সৃষ্টি পড়বে, এই যে ভাষার বিভিন্ন দিক সৈয়দ মুস্তফা আলীর কলমে কিভাবে তার কুতুব মিনারের কথায় বা পথ চলতি রচনায় ফুটে উঠেছিল সেই দিকটা তাকে দেখে নিতে হবে। হিমালয় দর্শন সে যখন পড়বে বেগম রোকেয়ার, তখন প্রবোধ কুমার সান্যালের দেবতাত্মা হিমালয়, যেটা তার সপ্তম শ্রেণীতে পড়ে আসার কথা, তার একটা সংযোগ সেতু এখানে নির্মাণ করা হয়েছে। অজিত দত্ত নোঙর কবিতাটা পড়ার সঙ্গে সঙ্গে এর পরের পাঠেই নবম শ্রেণীতে সে যখন খেয়া কবিতা পড়বে তার একটা সংযোগ স্থাপিত হয়েছে। কিংবা ভাঙার গান কাজী নজরুল ইসলামের যখন পড়বে সে, তখন তাকে পূর্ববর্তী ক্লাসগুলোর, কখনো সেটা হতে পারে কাজী নজরুলের গান, কখনো দুটি গানের জন্মকথা বা শিকল পড়ার গান বা স্বাধীনতা সংক্রান্ত যেই রচনাগুলো তার পূর্ববর্তী ক্লাসে পাঠ্য ছিল, কখনো শহীদ যতীন দাস, কখনো মাস্টারদা, কখনো ননীবালা দুকরিবালা দেবী, এদের সম্বন্ধে, কিংবা যে চিঠির প্রসঙ্গটা ঋত্বিক উল্লেখ করলেন, স্বামী বিবেকানন্দ সেখানে ভগিনী নিবেদিতাকে একটি চিঠি লিখেছেন, এই যে চিঠি সংরূপটা, তার সূত্রে সে পূর্ববর্তী ক্লাসের ভানুসিংহের পদাবলিতে ফিরে যেতে পারে, সে সুভাষচন্দ্র বসুর লেখা দিলীপ কুমার রায়কে তার জেল জীবনের সেই অসামান্য চিঠির কথা স্মরণ করতে পারে, কিংবা মাইকেল মধুসূদন দত্ত ক্লাস সেভেনে যে পাঠ্য রয়েছে ক্লাস এইটে, বিদ্যাসাগর গৌরদাস বসাক এবং রাজনারায়ণ বসুকে লেখা চিঠিগুলো, সেগুলো তার আলোচনার সূত্রে আসবে। যেমন এর পরেই রয়েছে আমরা কবিতাটা সত্যেন্দ্রনাথ দত্তর, এই বাঙালির যে মেধা, তার যে প্রতিভা এবং যে বিপুল উত্তরাধিকার এবং ঐতিহ্য আমরা বহন করে চলেছি, এর সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতাটা আলোচিত হতে পারে। প্রেমেন্দ্র মিত্রর নিরুদ্দেশ গল্পটা এরপরে রয়েছে, কিন্তু প্রেমেন্দ্র মিত্রর গল্প সেভাবে তারা পূর্ববর্তী ক্লাসগুলোতে পায়নি, কিন্তু বইটই বলে একটি কবিতা পেয়েছে, সেইটি এই প্রসঙ্গে আলোচিত হতে পারে। সুতরাং তিনটে দিক, একটা হচ্ছে তার লেখকের সূত্রে প্রাপ্ত রচনা, দ্বিতীয়ত সে ভাবমূলকে কিভাবে চিনে নিতে পারছে, এবং তৃতীয়ত স্বতন্ত্র পাঠ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ লেখা যেগুলো তার না পড়লেই নয়, তার যে কাম্য সামর্থ্য তাতে পৌঁছানোর জন্য যেগুলো অত্যাবশ্যকীয়, অত্যন্ত জরুরি এবং বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলিষ্ঠ লেখক যারা রয়েছেন তাদের লেখা সে পড়ছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ, বা জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা, এই ধরনের কবিতাগুলি বা উপন্যাসের অংশগুলো স্বতন্ত্র পাঠ হিসেবে চলবে। এবং দশম শ্রেণীর ক্ষেত্রে ঠিক এইভাবেই চলনটা রয়েছে, যে আশাপূর্ণা দেবীর কী করে বুঝব গল্পটা তারা আগে পড়ে এসেছে,
তারই সূত্র ধরে আলোচিত হবে যে একই লেখিকা সম্পূর্ণ ভিন্ন দুটি কলমে বা একটি শিশু বা কিশোরকে কিভাবে দেখছেন জ্ঞানচক্ষু গল্পে, সেটা আলোচিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটা আলোচনার সূত্রে, সে নবম শ্রেণীর খেয়া বা অষ্টম শ্রেণীতে বোঝাপড়া বা ভারত তীর্থর মতো কবিতা পড়ে এসেছে, বা মেঘনাদ বধ কাব্যের যে অংশ অভিষেক শিরোনামে রয়েছে তার সূত্রে তার যে চিঠি সে আগে পড়ে এসেছে সেগুলো আলোচিত হবে, বা নজরুলের প্রলয়োল্লাস কবিতার সূত্রে আগের পড়ে আসা ভাঙার গান কবিতাটি, বা বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসু এই লেখকের সূত্রে কীভাবে এই নবনব সৃষ্টি, বা হীরেন্দ্রনাথ দত্ত যখন প্রখ্যাত অভিধানকার হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লিখছেন, এই আলোচনাগুলো এবং ভাষা বোধ, ভাষা নির্মাণ, একটা অভিধান তৈরি করা কোন প্রবল মনস্বিতায় এবং কোন অধিকার থেকে তারা এই বিষয়টা নিয়ে চর্চা করছেন, এই দিকটা তাদের কাছে উন্মোচিত হওয়া জরুরি, এবং এই শিখন সেতুতে সেই দিকে তাদেরকে একটা প্রণোদনা দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় ভাষা বাংলার ক্ষেত্রে বলি, প্রতিটি পাঠ ধরে তার যে একটা সংক্ষিপ্ত সার বা একটা প্রবেশক, এটা প্রথম ভাষা বাংলার ক্ষেত্রে তৈরি করা হয়েছে, দ্বিতীয় ভাষা বাংলার ক্ষেত্রেও সেটা রয়েছে, কিন্তু এর সঙ্গে সেই লেখক পরিচিতি বা তথাকথিত অপরিচিত বা অজানা শব্দের অর্থ, সেই রচনার একটি সংক্ষিপ্ত সার, এবং যেটা খুব জরুরি, যেটা দুটো বইয়ের ক্ষেত্রেই রয়েছে, দুটো ভাষার ক্ষেত্রেই রয়েছে, যে প্রশ্ন কাঠামো রয়েছে পর্ষদ অনুমোদিত, এবং যেভাবে তারা তাদের পরীক্ষায় প্রশ্ন লিখতে তার উত্তর দিতে হবে তাদের, সেইভাবেই সেই প্রশ্ন কাঠামোকে মেনে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, এবং একেবারে শেষে যে প্রশ্নপত্রের যে নম্বর বিভাজন, সেই নম্বর বিভাজনকে মাথায় রেখে সম্পূর্ণ প্রশ্নপত্র, সেটি তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্যই সেটা এর মধ্যে রাখা হয়েছে। ঋত্বিক, টেক্সটের দিকটা তো রুদ্র খুবই বিস্তারিতভাবে বললেন, আমি আর দু একটা দিকে একটু কয়েকটা কথা বলে আমরা ইংরেজিতে চলে যাব। সেটা হচ্ছে যে ধরুন এর তো একটা আমাদের যখন 9 বা 10 যখন টেক্সট বেছেছি তার আগে হয় লেখকের সূত্রে, যেগুলো রুদ্র বলছিল যে লেখকের সূত্রে অথবা ফর্মের সূত্রে বা ইত্যাদি সূত্রে আমরা ব্রিজ করতে পেরেছি, কিন্তু পূর্ণাঙ্গ যে গ্রন্থ যেটা র্যাপিড রিডার হিসেবে আছে, ঠিক সেরকম তো ওই রকম ওই 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 পদ্ধতিতে তো ব্রিজ করা সম্ভব নয়। তো আমরা যেটা করেছি সেক্ষেত্রে ওই প্রবেশক যে শব্দটা রুদ্র ব্যবহার করলো, আমি ওই শব্দটাকেই আমার মনে হয় এই এই ব্রিজ করার ক্ষেত্রে আমরা যে পদ্ধতি সাহায্য নিয়েছি তাকে আমরা প্রবেশক বলতে পারি। অর্থাৎ আমরা টেক্সটের ভেতরে একেবারে ঢুকছি না, কিন্তু সেই পার্টিকুলার টেক্সটটা, ধরা যাক প্রফেসর শঙ্কুর ডায়েরি হোক বা কোনি, তার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা, কিছু মনে রাখার মতন বিষয় এবং কাহিনী বিন্যাসের ধরন, এই এই ব্যাপারটিকে আমরা প্রবেশক হিসেবে ব্যবহার করেছি। আর ব্যাকরণের ক্ষেত্রে, ব্যাকরণের ক্ষেত্রে দুটো বিষয় ঘটেছে, সেটা কখনো ফাউন্ডেশনের মতন কাজ করেছে, যেমন ধরুন বাচ্য, বাচ্য 7 বা 8 এই এই বা কোথাও সেভাবে বাচ্য বিষয়টা আসেনি, ফলে যখন বাচ্য নিয়ে আমরা কাজ করেছি সেটা একেবারেই একটা ফাউন্ডেশনের মতন, ভিত্তি প্রস্তর স্থাপনের মতন করে বাচ্য ব্যাপারটা কি আমরা খুব সাধারণ আলোচনায় গিয়েছি। পরে সে যখন তার ক্লাসে যখন সেটা হবে সেটা সে নিশ্চিতভাবেই আরও গভীরে গিয়ে পড়বে। আর কিছু বিষয় আছে যেটা আমাদের আগে হয়েছে, যেমন ধরুন সমাস, সমাস 10ম শ্রেণীতে পাঠ্য, অথচ সমাস তার আগে সে ছোট করে ক্লাস 8 তার পড়বার কথা ছিল, যে ক্লাস 10 উঠছে সে কিন্তু ক্লাস 8 সমাস ক্লাসরুমে পড়েনি, হয়তো অন্য কোনোভাবে হবে তাকে পড়ানো হয়েছে কিন্তু সে ক্লাসে পড়েনি। সুতরাং এই এই যে 8 সমাস এবং ক্লাস 10 সমাস, 8 সমাসের উপর জোর দিয়ে আমরা ক্লাস 10 যে যে কাঠিন্য মাত্রা সেইখানে তাকে আমরা শুরুটা অন্তত তাকে আমরা ধরিয়ে দিয়েছি।
এবং একই কথা বলা যায় নির্মিতির ক্ষেত্রেও। নির্মিতির ক্ষেত্রে যে জিনিস, যে বিষয়টি নতুনভাবে সে শিখেছে, সেখানে আমরা কেমন করে সেটা লিখতে হয়, লেখার নিয়ম এবং উদাহরণ, এইভাবে আমরা এগিয়েছি। আমরা আমাদের মনে হয়েছে যে একটা ভাষাকে তাকে যত দিক থেকে দেখা যায় আমরা চেষ্টা করেছি সেটা সব দিক থেকে দেখতে। শেষ করার আগে, মানে বাংলা বিষয় নিয়ে কথা শেষ করবার আগে একটাই আমি কথা বলতে চাই, যেটা রুদ্র বলেছে, আমি সেটা পুনরুক্তি করছি এই কারণে যে আমরা আমাদের আগের যে আলোচনায় আমরা বলছিলাম যে এটা 3-3.5 মাসের একটা 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 মেটেরিয়াল যেটা মূলত ওই সময় ব্যবহার হবে, কিন্তু সেটা পরেও ঘুরে ফিরে প্রয়োজন মতন আর ব্যবহার করতে পারি। এখানে যে একটা প্রচুর প্রশ্নের সমাবেশ আছে, এই প্রশ্নগুলো নিয়ে সে কিন্তু সারা বছর কাজ করতে পারে। এবং প্রচুর প্রশ্ন আমরা রেখেছি, এই কারণে রেখেছি এবং প্রশ্নগুলো রাখার ক্ষেত্রে আমরা বারবার যে জায়গাটা মনে রেখেছি যে এই প্রশ্নগুলোও যদি সে তৈরি করতে থাকে, এই প্রশ্ন তৈরি করতে করতেই সে তার পাঠ্য যে বিষয়গুলি তাকে সে আর একবার তার মানে পুরোটাই তার প্রায় পড়া হয়ে যাবে। প্রশ্নগুলোকে আমরা এমনভাবেই সাজিয়েছি। আমরা এবারে বাংলা প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা নিয়ে কথা বললাম, আমরা একটু ইংরেজির দিকে যাব। ইংরেজির চলন বুঝতেই পাচ্ছেন, বাংলা বা যদিও দুটো বাংলা ভাষা এবং ইংরেজি ভাষাকে নিয়ে আমাদের এই কম্বাইন বই, কিন্তু ইংরেজি ভাষার চলন আলাদা, তাদের বাঁচবার পদ্ধতি, ব্রিজ মেটেরিয়াল তৈরির পদ্ধতি অনেকটাই আলাদা। আমি রাতুলকে অনুরোধ করব সেই সেই পদ্ধতির দিকে যদি একটু আলোকপাত করো এবং পুরো বিষয়টাকে বলো। ধন্যবাদ ঋত্বিক। ঋত্বিক এবং রুদ্রদা অলরেডি বলেছে যে দিস ব্রিজ মেটেরিয়াল হ্যাজ বেসিক্যালি টু কম্পোনেন্টস, দুটো ধরনের উপকরণ দিয়ে তৈরি। একটা হচ্ছে সেতু নির্মাণ, ব্রিজ, আর একটা হচ্ছে কাইন্ড অফ ফাউন্ডেশন, কোন একটা কিছুতে ঢুকছে, প্রবেশকের কাজ করবে। সো ইন কেস অফ ইংলিশ অ্যাজ ওয়েল, ইংলিশের ক্ষেত্রেও আমরা উই হ্যাভ কেপ বোথ দিস কম্পোনেন্টস, ব্রিজ অ্যান্ড দ্য ফাউন্ডেশন কম্পোনেন্ট। নাও বাংলার মতোই ইংলিশেও দুটো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কখনও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে কারো কারোর আছে কোনো কোনো স্টুডেন্টের, এবং কারো কারোর ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু দ্য ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট, কারণ ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে লিটারেচার তার কাছে একটা ডেস্টিনেশনের কাজ করে, সে ল্যাঙ্গুয়েজটা অলরেডি খানিকটা জানে বলে ধরে নেওয়া হয়, অ্যান্ড লিটারেচার ইজ দ্য কাইন্ড অফ ডেস্টিনেশন। অ্যাট দ্য সেম ওয়ে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দ্য কেস ইজ জাস্ট দ্য অপোজিট, লিটারেচারকে ইউজ করা হয়, বিভিন্ন টেক্সটকে ইউজ করা হয় অ্যাজ দ্য ওয়ে টু রিচ দ্য ডেস্টিনেশন, যেটা কিনা ল্যাঙ্গুয়েজ। সো ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা লিটারেচারকে ট্রিট করেছি অ্যাজ ডেস্টিনেশন, তার এস্থেটিক ভ্যালু পাওয়া, তার ইমাজিনেটিভ কোয়ালিটি বুঝতে আস্বাদন করতে পারা, কেননা সেই ল্যাঙ্গুয়েজটা খানিকটা জানে বলে ধরে নিচ্ছি, অ্যাজুমড। এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সো ইটস অ্যাজুমড যে লিটারেচারটা উড ওয়ার্ক অ্যাজ আ কাইন্ড অফ আ ওয়ে টু রিচ দ্য ডেস্টিনেশন, যেটা কিনা তার অ্যাপ্লিকেশন অফ ল্যাঙ্গুয়েজ। তাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজের এই ইংলিশের ব্রিজ মেটেরিয়াল করার ক্ষেত্রে আমরা কিন্তু তার টেক্সটগুলোর থিম, সেই ধরনের থিম সে আগে পড়েছে কি না, এবং সেই থিমে প্রবেশ করার ক্ষেত্রে টু ডিল উইথ দ্য থিম, হোয়াট আর দ্য নেসেসারি ইস্যুস টু বি টেকেন কেয়ার অফ, অথরের তার সম্বন্ধে কতটা জানলে, মানে তার সাথে কতটা অ্যাকোয়েন্টেন্স হলে টেক্সটটা পড়তে সুবিধা হবে, একটা টেক্সটের অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, দোজ থিংস হ্যাভ বিন টেকেন কেয়ার অফ। এবং আমরা যখন ফার্স্ট ল্যাঙ্গুয়েজের, ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজের টেক্সটগুলোকে ডিল করেছি, আমরা কিন্তু তার এস্থেটিক টাচটা, তার তার লিটারেরি পয়েন্ট অফ ভিউগুলো, দোজ থিংস হ্যাভ বিন ডিসকাসড ইন আ ভেরি ডিটেইলড ম্যানার, অ্যান্ড দের আর মেনি কোয়েশ্চেন্স ফলোড বাই দ্য ডিসকাশন। ইন কেস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দ্য ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট। আমরা ক্লাস 9 এন্ড 10 ব্রিজ মেটেরিয়াল তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু টু থিংস উই হ্যাভ কেপ্ট, আমরা ক্লাস 9 এবং ক্লাস 10 এর সজ্জাটা যেভাবে আমরা চলনটা দেখিয়েছি দ্যাট ইজ অলসো ডিফারেন্ট ইন কেস অফ ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন কেস অফ ক্লাস 9 অ্যান্ড ইন কেস অফ ক্লাস 10 ইজ ডিফারেন্ট। ক্লাস 9 আমরা কম্পোনেন্ট ধরে ধরে এগিয়েছি। সো ক্লাস 9 ব্রিজ মেটেরিয়ালটা ইজ বেসিক্যালি ডিভাইডেড ইন্টু 3 পার্ট। কী আছে? দ্য ফার্স্ট পার্ট ইজ গ্রামা ভোকাবুলারি এরিয়া, দ্য সেকেন্ড পার্ট ইজ রাইটিং এরিয়া, অ্যান্ড দ্য থার্ড পার্ট ইজ কম্প্রিহেনশন এরিয়া।
সো ক্লাস নাইনের ব্রিজ মেটেরিয়ালটার যে স্ট্রাকচারটা এই রকম, গ্রামার ভোকাবুলারি ফলোড বাই রাইটিং ফলোড বাই কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন। কিন্তু ইন কেস অফ ক্লাস টেন আমরা কম্পোনেন্ট ধরে না এগিয়ে আমরা বাই লেসেন এগিয়েছি, কারণ তাকে মাধ্যমিকের জন্য দে হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর মাধ্যমিক এক্সামিনেশন। সো এই জায়গাটা যারা সেকেন্ডারি লেভেলে আপনারা ক্লাস নেন, ক্লাস নাইন অ্যান্ড টেন, ওয়েন ইউ গেট দ্য ব্রিজ মেটেরিয়াল উইল সি দ্য ব্রিজ মেটেরিয়াল ফর ক্লাস নাইন, দ্য স্ট্রাকচার অফ ব্রিজ মেটেরিয়াল ফর ক্লাস নাইন হচ্ছে গ্রামার ভোকাবুলারি ফলোড বাই রাইটিং ফলোড বাই রিডিং কম্প্রিহেনশন। And in class 10, the material is divided into lesson. Lesson 1, lesson 2, follow kore kore gache. Ei jaga ta ektu khyal rakhben. We have done it keeping the madhyamik parameter in mind. Je madhyamiker jonno jeno class 10 examination oriented hoye ache, madhyamik examination e kotha ta mathay rekhe toiri hote pare. That's one thing. Second thing is that amra, as the name suggests, bridge material, we had to incorporate certain issues which are not accommodated in the regular syllabus of class 9 and class 10. আমাদের ক্লাস নাইন অ্যান্ড ক্লাস টেনের রেগুলার সিলেবাসের যে কম্পোনেন্ট বা এক্সপেক্টেড লার্নিং আউটকামকে ডিল করা হয়নি, কিন্তু সেগুলো আমরা ব্রিজ মেটেরিয়ালে ইনকর্পোরেট করেছি। কেন? নাও দ্যাট ইজ দ্য ফিলোসফি অফ দ্য ব্রিজ মেটেরিয়াল। সে ফর অ্যান ইনস্ট্যান্স ধরে নিলাম সেকেন্ডারি লেভেলে তার আছে যে সে ন্যারেশন করতে পারবে, নাও ক্লাস নাইন টেনে সে ন্যারেশন করতে পারবে। নাও টু ডু ন্যারেশন, ইফ আই হ্যাভ টু গো ওয়েল উইথ ন্যারেশন, আমাকে যদি ডিরেক্ট স্পিচকে আই হ্যাভ টু কনভার্ট ইট ইন টু ইনডিরেক্ট স্পিচ, তাহলে কিন্তু আই নিড টু নো দ্য টাইপস অফ সেন্টেন্সেস, সেটাকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, আই নিড টু নো দিস সেন্টেন্সেস, তাদের ফাংশন কী। এটা না জানলে কিন্তু আমি ন্যারেশন করতে পারবো না। নাও ফর ইনস্ট্যান্স ধরুন 7-8 লেভেলে সে টাইপস অফ সেন্টেন্সটা পড়েছে, কারণ সিলেবাসটা এইভাবেই তৈরি ছিল, এটা এক্সপেকটেশন নিয়ে যে 7-8-এ সে টাইপস অফ সেন্টেন্স পড়েছে, 9-এ গিয়ে সে ন্যারেশন করতে পারবে। বাট বিকজ অফ দ্য ফিজিক্যাল অ্যাবসেন্স ইন দ্য স্কুল ডিউ টু প্যান্ডেমিক, তার 7-8-এ ইনস্পাইট অফ অল দ্য এফোর্ট দ্যার মাইট বি সাম লার্নিং গ্যাপ। সো 7-8-এ তার পড়ার কথা ছিল হয়তো টাইপস অফ সেন্টেন্স, যেটা দিস ইজ ফর জাস্ট অ্যান এক্সাম্পল, যার ফলো আপ হিসেবে সে 9-এ ন্যারেশন করবে। তাই আমরা 9-এ যখন ব্রিজ মেটেরিয়ালে ন্যারেশন নিয়ে ডিল করছি, তার আগে কিন্তু টাইপস অফ সেন্টেন্সটাকে ইনকর্পোরেট করে দিয়েছি। যদি এটা ধরে নিয়ে অ্যাজিউমিং দেয়ার মাইট বি সাম লার্নিং গ্যাপ ইন কেস অফ লার্নিং দ্য টাইপস অফ সেন্টেন্সেস বিকজ দে ওয়ার নট ফিজিক্যালি প্রেজেন্ট ইন দ্য স্কুল, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা করেছি। সে ফর ইনস্ট্যান্স প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে আমি হয়তো ক্লাস নাইনেও প্যারাগ্রাফ আছে, ক্লাস টেনেও প্যারাগ্রাফ আছে, 8-এও হয়তো আছে, 7-এও আছে। এবার 7-8-এ প্যারাগ্রাফটা হয়তো সেই এজের লেভেলে করা হয়েছে, ক্লাস 7-8 লেভেলের প্যারাগ্রাফটা ডিল করা হয়েছে, এবং 9-এ 9-এর মতো করে আরেকটু হাই এন্ডে বলা হয়েছে, আরেকটু গ্রেডেড ম্যানারে হয়তো একটু হায়ার চ্যালেঞ্জের জিনিসপত্র ওয়ার ইনকর্পোরেটেড। বাট ইন দ্য ব্রিজ মেটেরিয়াল আমরা প্যারাগ্রাফের যে এরিয়াটা রয়েছে সেখানে কিন্তু উই হ্যাভ স্টার্টেড অফ উইথ দ্য লেভেল অফ ক্লাস 7-8, সো দ্যাট 7-8-এর যে এক্সপেক্টেড লার্নিং আউটকামের জন্য যে এরিয়াটা তা থাকা দরকার, যে লার্নিংটা তা থাকা দরকার, সেটা কিন্তু একবার রিইনফোর্সড হয়ে যায় থ্রু ব্রিজ মেটেরিয়াল বিফোর ক্লাস 9 or 10 লেভেল। সো ফর ইনস্ট্যান্স যদি আমাকে রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে আমার 7-8-এ যে ধরনের কম্প্রিহেনশন আছে, আমার 9-10-এ হয়তো তার থেকে একটু হাই এন্ডের কম্প্রিহেনশন আছে, একটু হায়ার চ্যালেঞ্জের, আমরা কম্প্রিহেনশানে এই দুটো কম্প্রিহেনশান দিয়ে থাকি তার প্র্যাকটিসের জন্য, আমরা একটা হয়তো দিয়েছি 7-8 লেভেলে ফলোড বাই একটা তার লেভেলের, তার মানে 9-এ যদি আমার ইফ দেয়ার আর টু কম্প্রিহেনশন প্যাসেজেস ফর ওয়ার্কিং আউট, সো ওয়ান হ্যাজ দ্য কোয়ালিটি অর ডিফিকাল্টি লেভেল অফ ক্লাস 7-8, নাদার হ্যাজ দ্য ডিফিকাল্টি লেভেল অফ ক্লাস 9। এইভাবে প্রত্যেকটা কম্পোনেন্টের ক্ষেত্রেই, প্রত্যেকটা পয়েন্টেই আমরা সেই ধরুন ক্লাস 9-এর ফর ক্লাস ইন কেস অফ ক্লাস 9 যে ডিফিকাল্টি লেভেল হ্যাজ টু বি ইজ এক্সপেক্টেড, আমরা তার আগে 7-8-এর লেভেলের কিছু জিনিস ইনকর্পোরেট করে নিয়েছি, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি যদি কেন ব্রিজ মেটেরিয়াল কথাটা আসে কেন, যদি আমাকে পাস্ট পারফেক্ট টেন্স জানতে হয় আমাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স জানতে হবে। এবার কোনো একটা ক্লাসে পাস্ট পারফেক্ট টেন্স আছে,
তার আগের ক্লাসে হয়তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শিখে এসেছে, কিন্তু আমাকে ব্রিজ মেটেরিয়াল করতে গেলে আমাকে প্রেজেন্ট পারফেক্টটা ঘুরেই পাস্ট পারফেক্টে আসতে হবে, যে ওই প্রেজেন্ট পারফেক্টটা যে তাকে রিইনফোর্স করিয়ে দিচ্ছি, হিয়ার কামস দ্য কোয়ালিটি অফ ব্রিজিং, করে যখন আবার পাস্ট পারফেক্টে আসছি, হিয়ার কামস দ্য কোয়ালিটি অফ ফাউন্ডেশন। দিস ওয়ে উই হ্যাভ ব্যালেন্সড ব্রিজ মেটেরিয়াল কম্পোনেন্ট অ্যালং উইথ ফাউন্ডেশনাল কম্পোনেন্ট অ্যাজ ওয়েল। এখানে একটা কথা, ইন দিস পার্টিকুলার ব্রিজ মেটেরিয়াল শিখন সেতু আমরা দুটো জিনিস খুব ইম্পর্টেন্টলি খেয়াল রেখেছি, যেটা থ্রি থিংস। আমরা অনেক ডায়াগ্রাম ইউজ করেছি, দেয়ার হ্যাভ বিন সো মেনি ডায়াগ্রামস ইউজ ইন পার্টিকুলার ব্রিজ মেটেরিয়াল, কারণ ডায়াগ্রামেটিক্যালি, কারণ সি উই আর কলিং ইট দ্য অ্যাক্সেলারেটেড লার্নিং প্যাকেজ অ্যাজ ওয়েল, কারণ লাস্ট দু বছরে যা হয়েছে ইউ ক্যানট টেক দ্য এন্টায়ার থিং, দ্য হোল থিং ওভার হিয়ার ইন ক্লাস নাইন অর ইন ক্লাস টেন। So we have taken the very important, very those indispensable expected learning outcome, ebong shegulo bachhai korar khetre we have found je puro ta ke jodi detailed manner e korte hoy, so it becomes with thick fat, so amra sei burden ta student ke dite chaini, so amra onek important jinish we have put it into a diagram, amra diagrammatic graphical manner e kintu dekhiyechi jate onek kom shomoy oti shohoje eta kintu student der pokkhe grab kora subidha hoy, eta ekta. Dui, amra points to remember ba things at a glance to check back ei dhoroner choto choto subsection use korechi। চেক ব্যাকটা কীরকম, ধরুন কোনো একটা কিছু শুরু করার আগে লাস্ট ক্লাস দুটো ক্লাসে যেটা হয়েছে সেটাকে একবার রিইনফোর্স করে নেওয়া, সো চেক ব্যাক, হয়তো পুরোটা দেখার পর পুরো জিনিসটাকে আরেকবার ডায়াগ্রামেটিক ম্যানারে মনে রাখা দরকার, সো পয়েন্টস অ্যাট আ গ্ল্যান্স, এই জাতীয় সাবসেকশনগুলো কিন্তু আমরা আমাদের এই কম্পোনেন্টে উই হ্যাভ অ্যাডেড, উই হ্যাভ ইনক্লুডেড সাবসেকশনস লাইক চেক ব্যাক, থিংস অ্যাট আ গ্ল্যান্স, পয়েন্টস অ্যাট আ গ্ল্যান্স, সার্টেন থিংস লাইক দ্যাট। অ্যান্ড আফটার ইচ কম্পোনেন্ট, আফটার ডেলিভারেশন অফ ইচ কম্পোনেন্ট, আফটার ডিসকাশন অফ ইচ কম্পোনেন্ট, আমরা কিন্তু উই হ্যাভ কেপ্ট অ্যান অ্যাক্টিভিটি সেকশন, যে অ্যাক্টিভিটি সেকশনটা উড হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার স্টুডেন্টস কুড অ্যাচিভ দ্য এক্সপেক্টেড লার্নিং আউটকাম অফ দ্যাট পার্টিকুলার টপিক অর চ্যাপ্টার। প্রত্যেকটা কম্পোনেন্ট বা টপিকের শেষে আমরা অ্যাক্টিভিটি রেখেছি, যে অ্যাক্টিভিটিগুলো উড হেল্প আস টু ইভ্যালুয়েট যে সে সত্যি এই আউটকামটা অ্যাচিভ করতে পেরেছে কি না। এবং সত্যি বলতে কি, আমরা টপিকের শুরুতেও কিন্তু সেই টপিকটা কোন লক্ষ্যে, কোন আউটকামকে মাথায় রেখে, কোন কোন ভাবনাকে মাথায় রেখে দ্য টপিক হ্যাজ বিন সেট, সেটা কিন্তু উই হ্যাভ মেনশন। সো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টপিক উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস টপিক ইজ গোয়িং টু ডিল উইথ দিস, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দিস টপিক দ্য স্টুডেন্টস আর এক্সপেক্টেড টু ডু সার্টেন থিংস লাইক দিস, এটা আমরা আমাদের রেখেছি। এবং ইন দ্য ডিসকাশন এরিয়াও আমি একটা কথা খুব ইম্পর্টেন্টলি আপনাদের সাথে শেয়ার করবো, ইন দ্য ডিসকাশন এরিয়া অলসো উই হ্যাভন্ট কাম ফ্রম ডেফিনেশন টু এক্সাম্পল, দ্য প্রসেস ইজ নট দ্যাট, হোয়াট উই হ্যাভ ডান ইজ দ্যাট, সে ফর কেস অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স উই হ্যাভ গিভেন সেট ওয়ান, সেট টু, সেট থ্রি, ইন সেট ওয়ান দের আর সাম সিম্পল সেন্টেন্সেস, কিন্তু আমরা প্রথমে বলছি না দ্যাট দে আর সিম্পল সেন্টেন্সেস, উই আর গিভিং জাস্ট সাম সেন্টেন্সেস, ইন সেট টু দের আর সাম সেন্টেন্সেস, অ্যান্ড ইন সেট থ্রি দের আর সাম সেন্টেন্সেস, নাও ফলোড বাই দ্য এক্সপোজার অফ দ্য সেন্টেন্স, এবার আমরা এক্সপোজার ফলোড বাই অ্যানাদার ই এক্সপ্লানেশন, সেট ওয়ানের সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী সেটা বলছি, এবং দিস ইফ দি ইন আ সেন্টেন্স দিস ক্যারেক্টারিস্টিক্স আর প্রেজেন্ট তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। সো প্রথমে আমরা রাখছি এক্সপোজার ফলোড বাই এক্সপ্লানেশন ফলোড বাই কংক্রিটাইজেশন থ্রু ডেফিনেশন, আবার এরপর আসছি সেট টুকে নিয়ে, উই আর সেইং দ্যাট ইন সেট টু উই হ্যাভ গট দিস সেন্টেন্সেস, নাও ইন দিস সেন্টেন্সেস উই আর ফাইন্ডিং দিস ক্যারেক্টারিস্টিক্স আর প্রেজেন্ট, এইভাবে এক্সপ্লেন করছি, অ্যান্ড ফলোড বাই দিস এক্সপ্লেনেশন উই আর কংক্রিটাইজিং ইট থ্রু ডেফিনেশন দ্যাট ইফ ইন আ সেন্টেন্স দিস পার্টিকুলার কম্পোনেন্টস আর প্রেজেন্ট উই কল ইট আ কমপ্লেক্স সেন্টেন্স, এইভাবে কিন্তু ডেলিভারেশনটা চলছে। আবার একই সাথে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা স্টার্ট করার আগে, বিফোর কমেন্সিং দিট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমার ক্লজটা জেনে থাকা দরকার। নাও ক্লজ কম্পোনেন্টটা হয়তো সে আগের দুটো ক্লাসে করে আসার কথা, কিন্তু উই হ্যাভ অ্যাকোমোডেটেড ক্লজ অলসো বিফোর দ্য বিগিনিং অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, বিকজ ওই ক্লজের এরিয়াটা উড কাম উড ওয়ার্ক অ্যাজ ব্রিজ মেটেরিয়াল, আর যখন সে
একেবারে তার রেগুলার এই পয়েন্টটাই চলে আসছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা তার কাছে ফাউন্ডেশনাল মেটেরিয়াল হিসাবে কাজ করছে। সো দেয়ার ইজ এ ব্যালেন্স বিটুইন ব্রিজ কম্পোনেন্ট অ্যান্ড ফাউন্ডেশনাল কম্পোনেন্ট ইন দিস শিখন সেতু ফর ক্লাস 9 অ্যান্ড ক্লাস 10 অ্যান্ড দেয়ার আর অ্যাক্টিভিটিস উইচ উইল হেল্প ইউ টু ইভ্যালুয়েট টু আন্ডারস্ট্যান্ড হোয়েদার দ্য চিলড্রেন হোয়েদার দ্য স্টুডেন্টস হ্যাভ রিয়েলি গ্র্যাব দ্য আউটকাম এক্সপেক্টেড আউট অফ দ্য টপিক্স। এবং আমাদের মনে হয় এই পার্টিকুলার মেটেরিয়ালটা ঋত্বিক রুদ্রদা যেমনভাবে বলছিলেন যে প্রথম 100 ডেজ বা 3.5 মান্থস করেই শুধু শেষ নয়, যখন যেমন দরকার অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড ইউ প্লিজ ইউজ দিস মেটেরিয়াল কিপিং ক্লোজ কানেকশান উইথ দ্য রেগুলার সিলেবাস রেগুলার টেক্সটবুক। আপনার ইভ্যালুয়েশনের সময়ই হোক, প্রথম 3-3.5 মাস তো বেসিক্যালি এটাই পড়া হবে, সো প্রথম সামেটিভের ইভ্যালুয়েশনটা কিন্তু এখান থেকেই হবে। এবং এরপরে উইথ দ্য প্যাসেজ অফ টাইম যখন আপনি অন্য ক্ষেত্রেও যখন মনে হবে যে রেগুলার সিলেবাসের সাথে এটাকে কানেক্ট করবেন করে নেবেন। এবং আপনার যদি মনে হয় ইভ্যালুয়েশনের ক্ষেত্রে ওই ব্রিজ মেটেরিয়াল কে উইল ইউজ ইট ফর ইভ্যালুয়েশন ফর সেকেন্ড বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন ইউ ক্যান ইউজ দ্যাট। সো দেন ঋত্বিক বলছিল একটা কথা খুব ইম্পর্টেন্ট, দুটো ওয়ার্ড ইউজ করেছে ঋত্বিক অ্যান্ড রুদ্রদা, একটা হচ্ছে দ্য ফ্লেক্সিবিলিটি, দ্য বেসিক ফ্লেক্সিবিলিটি, দ্য বেসিক কম্পোনেন্ট অফ দ্য মেটেরিয়াল ইজ দ্যাট ফ্লেক্সিবিলিটি। আপনি আপনার ক্লাসে আপনার এরিয়ায় আপনার স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতে করতে আপনি বি ফ্লেক্সিবল, আপনার যেমনভাবে মনে হবে এই মেটেরিয়ালটাকে কাজে লাগান, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এমনভাবে কাজে লাগান। ঋত্বিক আরেকটা কথা আগের সেশনে বলছিল যে জার্ক, যে 2 বছরের ফিজিক্যাল অ্যাবসেন্সের পর স্কুলে আসার পর তার যে একটা সোশ্যাল, তার যে একটা ইমোশনাল, তার একটা পেডাগগিক জার্ক হয়, সেই জার্কটাকে যতটা কনভার্ট করা যায় স্মুথনেসে, জার্কটাকে রিপ্লেস করা যায় স্মুথনেস দিয়ে, এই ব্রিজ মেটেরিয়াল আশা করি শিখন সেতু সেই ব্যাপারে অনেক সাপোর্টিভ হবে। অ্যান্ড দিস ব্রিজ মেটেরিয়াল উই এক্সপেক্ট টু বি ভেরি সাকসেসফুল, ভেরি পপুলার অ্যামং দ্য টিচার্স অ্যামং দ্য স্টুডেন্টস ইন অ্যাচিভিং ইটস এইম। থ্যাংক ইউ ঋত্বিক। আমাদের আলোচনা তো প্রায় শেষ, বুঝতেই পাচ্ছেন একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে ধরুন সেটা বাংলা ভাষাই হোক বা ইংরেজি ভাষাই হোক, চলন ভিন্ন হলেও আমাদের এই শিখন সেতু এর চেহারা কিন্তু সাধারণভাবে যে আমাদের টেক্সট বই তার সঙ্গে আলাদা, তার কারণ এতক্ষণে আমাদের আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। ফলে এই নতুন চেহারার যে একটা মেটেরিয়াল এইটাকে কিন্তু একটু বিশেষ যত্নের প্রয়োজন, বিশেষ যাকে বলে হোমওয়ার্কের প্রয়োজন, একটু বুঝে নেওয়া দরকার প্রথমেই জিনিসটা পেয়ে যে এইটা কিভাবে ক্লাসরুমের মধ্যে আলোচিত হবে, কিভাবে ব্যবহৃত হবে। আমাদের এই এই কাজটি আপনারা, আমি আগেও বলেছি আগের সেশনে বলছিলাম যে এর কোনো নমুনা আমাদের সামনে ছিল না, এই এই অভূতপূর্ব মহামারীর ফলে আমাদের এই 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 পরিস্থিতিতে এই বইগুলো করতে হয়েছে। ফলে এইগুলো একেবারেই মানে একেবারেই আমরা বেশ কয়েকজন মিলে বসে আলোচনা করে আমরা এই চেহারায় এসেছি। এবং এটুকু শুধু আপনাদের জানাই যে এই কাজ করতে গিয়ে, খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজ করতে গিয়ে আমাদের সঙ্গে অনেকজন শিক্ষিকা শিক্ষক এবং রিসোর্স পার্সন তারা আমাদের সঙ্গে কাজ করেছেন, এই অবসরে আমরা তাকে একটু তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে। আমরা কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের কাছে, আমরা কৃতজ্ঞ পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা অভিযান এবং অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদের কাছে। আশা করব আমাদের এই প্রচেষ্টা, এই প্রয়াস সফল হবে, কেননা 9-10 সামনেই মাধ্যমিক, তাদের ক্ষেত্রে আমাদের এই ব্রিজ মেটেরিয়াল সত্যি সত্যি একটা সেতু বন্ধনের কাজ করুক, এই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।